এটা হচ্ছে হাদারপার ঘাট, এখান থেকে নৌকা রিজার্ভ করে বিসানাকান্দি যাবো ইনশাল্লাহ। এগুলো সব নৌকা ও বিসানাকান্দি, দুইটা চারটা পাহাড় একসাথে, এই জন্য বিসানাকান্দি। আচ্ছা আমরা আস্তে আস্তে উঠি সবাই, সব জায়গা আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ যাচ্ছি আমরা বিসানাকান্দি, বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত রস্তমপুর ইউনিয়নের একটি গ্রামের মধ্যে অবস্থিত। এটিকে সিলেটের পর্যটন স্বর্গ বলা যেতে পারে। দেশের সীমান্ত ঘেরা পাথরের বিছানা ও মেঘালয় পাহাড় থেকে আসা ঠান্ডা পানি, পাশেই পাহাড়ি সবুজের সমারোহ, ছোট বড় পাথরের উপর দিয়ে ছুটে আসা স্বচ্ছ পানির স্রোতধারা বিসানাকান্দিতে সৃষ্টি করেছে এক মনোরম পরিবেশ। সিলেট শহর থেকে বিসানাকান্দি যাওয়ার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে সিএনজি রিজার্ভ করা। একটি সিএনজিতে অনায়াসে পাঁচজন বসতে পারবেন এবং সিএনজি ভাড়া পড়বে আপনার 1000 থেকে 1200 টাকা। সিএনজি রিজার্ভ করার সময় ড্রাইভারকে অবশ্যই বলে দিবেন যে আমরা হাদারপার ঘাটে নামবো, কারণ ওনারা অন্য কোনো ঘাটে নামালে আপনাদের নৌকা ভাড়া বেশি পড়বে। সেক্ষেত্রে আপনাদের সাশ্রয় হচ্ছে হাদারপার ঘাটে নামবেন। হাদারপার ঘাটে নামার পরে আপনারা অসংখ্য নৌকা পাবেন, সে নৌকা রিজার্ভ করবেন এবং রিজার্ভ করে চলে যাবেন বিসানাকান্দিতে। আপনারা চাইলে ওখানে মোটর সাইকেল আছে, জনপ্রতি 50 টাকা করে আপনারা মোটর সাইকেলে যেতে পারেন। কিন্তু নৌকার ভ্রমণটা অনেক আনন্দের এবং একটা ব্যতিক্রম, আপনার জীবনে ব্যতিক্রম স্বাদ উপলব্ধি করতে পারবেন। বিসানাকান্দিতে আপনারা বছরের যে কোনো সময় যেতে পারেন, তবে ভ্রমণের সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল। এ সময় চারিদিকে পানি থাকায় এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায়। তাছাড়া বছরের অন্য কোনো সময় পাথর উত্তোলন করায় ভ্রমণ বিপজ্জনক হতে পারে, তাই আপনারা যারা সৌন্দর্য দেখতে যাবেন তারা চেষ্টা করবেন বর্ষাকালে যেতে, কারণ বর্ষাকালে গেলে বিসানাকান্দির আসল সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। যদিও যে কোনো সময় বিসানাকান্দি সুন্দর। আপনারা যারা হাদারপাড় থেকে নৌকায় করে বিসানাকান্দিতে যাবেন তাদের খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট সময় লাগে। কিন্তু মূল কথা হচ্ছে যে যারা নৌকায় করে বিসানাকান্দিতে যাবেন, নৌকা ছাড়ার ঠিক 8 থেকে 7 মিনিট পরেই যে দৃশ্য আপনারা দেখতে পাবেন এক কথায় অসাধারণ। আপনার বিসানাকান্দি যাওয়ার জন্য সিএনজির যে রাস্তা, সে রাস্তা কিন্তু খুব ভালো না, তো সেই কষ্ট আপনারা অনায়াসে ভুলে যাবেন এবং এই সৌন্দর্য আপনাদের অনেক দিন মনে থাকবে। জীবনের কোনো দিন ভুলতে পারবেন না যে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়, সবুজের সমারোহ আপনাকে আপনার কষ্ট ভুলিয়ে দেবে এবং অসাধারণ অনুভূতি জাগিয়ে দেবে আপনার মনে। তো এখানে আসবেন, বিসানাকান্দির বিশেষ রূপ হচ্ছে এখানে 7টা পাহাড় আছে পাশাপাশি বিছানার মতো, এই কারণে এই জায়গার নামকরণ করা হয়েছে বিসানাকান্দি। বাংলাদেশে যে কয়টা পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে বিসানাকান্দি উল্লেখযোগ্য, তবে আমার কাছে বিসানাকান্দির চেয়ে জাফলংটা বেশি ভালো লাগছে। বিসানাকান্দি অসাধারণ সুন্দর, আসবেন। বিসানাকান্দি দেখলে আপনার আমার মনে হয় আপনার মন বিশাল হয়ে যাবে, কারণ এখানে মেঘালয়ের যে পাহাড়গুলো আছে পাশাপাশি এক কথায় অসাধারণ। এই পাহাড়গুলো দেখলে আপনার যে কোনো কষ্ট ভুলে যেতে পারবেন এবং আপনার কাছে মনে হবে যে আপনার মন অনেক বিশাল।
এখানে আসবেন, পাহাড়গুলো দেখবেন এবং বিছানাকান্দির যে পাথরগুলো আছে সাদা সাদা পাথর, এবং মেঘালয়ের ঝর্নার যে পানিগুলো আসে ঠান্ডা পানি শীতল পানি, সেখানে গোসল করবেন, আপনার সারাদিনের ক্লান্তি বছরের ক্লান্তি চলে যাবে। বন্ধুরা, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার সকল ভিডিওগুলো সবার আগে পেয়ে যান, এবং লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, আমার পরবর্তী ভিডিওটা দেখাবো আপনাদের বিছানাকান্দির বাকি সৌন্দর্যগুলো। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।